রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে শনিবার আটাশ অক্টোবর দুপুরে কতিপয় দুর্বৃত্ত এম হামলা করে বলে পুলিশ সেখানে গিয়ে কাদানে গ্যাস নিক্ষেপ করে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে এখন মন্ত্রীপাড়া থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে এর আগে সকাল এগারোটা থেকে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় দুটি পিকআপ ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা কাকরাইল মোড়ে একটি বাস ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারও আগে সকাল নয়টা থেকে কাকরাইলে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কাকরাইল সার্কিট হাউসের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দুই পক্ষের সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী একটি গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্তব্য বিনিময় হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা গাড়িতে হামলা চালায় দুই পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়লে আহত হয় কয়েকজন